হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন পর আজকে চলে এসেছি বড় ভিডিও নিয়ে। তো দেখুন, আমার বাগানের আজকে আপডেট নিয়েই ভিডিওটা করব। তো আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটা, আপনারা অবশ্যই দেখবেন পুরোটা। তো এটা হচ্ছে গিয়ে জামরুল গাছ, আর এটা হচ্ছে গোলাপি জামরুল। তো দেখুন কালারটা কিন্তু প্রায় চলে এসেছে সবগুলো ফলেই, প্রচুর থোকা থোকা ফল হয়েছে। আরও ফল হতো যদি না শিলাবৃষ্টি হতো, শিলাবৃষ্টির কারণে অনেকগুলো ঝরে গেছিলো। আর ফলের জায়গাটাও, গাছটা অনেক বড় হয়ে গেছে, ফলের জায়গাটাও কিছুটা কমে গেছে। তো এই ফলগুলো ছেঁড়ার পর, এই ফলগুলো তোলার পর আমি এই পুরো গাছটাকে একটা বড় জায়গায় বসাবো। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। এই যে জামরুল দেখুন, ভীষণই সুন্দর একটা গাছ হয়েছে, একদম প্রত্যেকটা ডাল ফলে ভর্তি। জামরুলের পাশেই দেখুন, জামরুলের পাশে এখানে লেবু গাছ, লেবু গাছেও একদম থোকা থোকা ফল এসেছে। এটাও অনেকটা বড় টবে দেয়া আছে। আর এই ডালগুলো দেখুন, একদম ফলে ভরে রয়েছে, একদম থোকা থোকা ফল। তো প্রায় খাওয়ার মতো হয়ে এসছে, কিন্তু এখনও এই গাছ থেকে এই বছর ফল তুলিনি। এই যে দেখুন, একদম প্রায় পরিণত হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে আমার লেবু গাছ, যেখানে প্রতি বছরই প্রচুর ফল পাওয়া যায়, একদম প্রত্যেকটা ডাল ফলে ভরে থাকে। আর লেবু কিন্তু আমাকে কিনতে হয় না বললেই চলে। তো এতদিন অবধি আমি লেবু কিনেছি বাজার থেকে, কিন্তু এরপর থেকে আর কিনতে হবে না। দেখুন প্রচুর লেবু আছে বাগানে, আর প্রচুর রস লেবুটায়, ভীষণই সুন্দর। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। লেবু গাছের পাশে দেখুন, এখানে ডাটা লাগিয়েছি, এই বর্ষাকালের সবজি সুন্দরভাবে হচ্ছে। তো এর আগেও দু তিনবার ডাটা তুলে ফেলেছি, প্রচুর ডাটা তুলছি এই এই বছরে, এই এক মাসের মধ্যে 4-5 বার তুলে ফেলেছি। আর এখানে দেখুন ঢেঁড়স গাছ একটা যথেষ্ট বড় হয়ে উঠেছে, ঢেঁড়সও অনেকবার তোলা হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে ডাটা শাকের আপডেট, প্রচুর আরও অন্য জায়গাতেও ডাটা লাগিয়েছি। তো এর পাশে দেখুন, এখানে লাগিয়েছি লঙ্কা, এগুলো হচ্ছে গিয়ে বর্ষাকালের সব লঙ্কা। আর এটা হলো গিয়ে একটা স্পেশাল লঙ্কা, ডললে খুরসানি, যেটা সিকিমের লঙ্কা, জিআই ট্যাগ পাওয়া। আপনারা নিশ্চয়ই চেনেন, আমাদের বাগানে এই লঙ্কা অনেকদিন ধরেই আছে। আর মাঝখানে কিন্তু একটা পাহাড়ি কচু লাগানো আছে, এই যে দেখুন। তো এই হচ্ছে গিয়ে লঙ্কার বাগান লাগিয়েছি, এখানে লাগিয়েছি কিছু চিচিঙ্গে গাছ, এই যে দেখুন চিচিঙ্গার গাছ হয়ে গেছে, এই যে অনেকগুলো গাছ হয়ে রয়েছে। আর এখানে পাশে চালকুমড়ো গাছ হয়েছে দুটো। আর এখানে দেখুন, এবার প্রথমবার করছি এটা, জানি না কতটা সফল হতে পারবো, ছোট্ট ডাল আপনারা দেখছেন। তো আমি এটা গ্রাম থেকে কালেক্ট করে নিয়ে এসেছি, পটল গাছ, পটলের ডাল লাগিয়েছি। তো এই যে নতুন করে দেখুন পাতা বেরোচ্ছে। তো মা আর আমি গেছিলাম মামা বাড়িতে, সেখান থেকেই কিন্তু এটা কালেক্ট করা হয়েছে। তো এবার যদি এটাতে সফল হই, নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেও দেখুন প্রচুর লঙ্কা গাছ লাগিয়েছি। আর এই জায়গাটায় দেখুন, আমি খুব সুন্দর করে এখানে লাইন করে সাজিয়েছি এই বর্ষাকালে সমস্ত সবজি, এখানে পাশাপাশি সব রেখেছি। তো এই দেখুন প্রথম লাইনে আছে এই যে লাইনটা, এটার মধ্যে দেখুন কচু গাছ লাগিয়েছি। তো এই যে কচু গাছের বাগান, প্রচুর কচু গাছ লাগিয়েছি। এটা এটা হলো গিয়ে গাঠি কচু। তো গাঠি কচুর গাছ বেশ বড় বড় হয়ে গেছে, আপনাদেরকে ভিডিও দিয়েছি, শর্টস দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন গাঠি কচু কী করে লাগিয়েছি।
আর এটা পুরোপুরি অর্গ্যানিকভাবেই করছি যেহেতু, তো এটার মধ্যে গোবর আর মাটি ছাড়া অন্য কিছু দেয়া হয়নি। এরপরে দেখুন যখন গাঠি কচু এই গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে, এটার মধ্যে কিন্তু আরও মাটি দিতে হবে। তো এই যে এই লাইনটা দেখুন, এটা হচ্ছে গিয়ে পুরোপুরি গাঠি কচুর লাইন। আর এখানে একটা পুঁই শাক হয়েছে, বেশ প্রচুর ডাল হয়েছে, এগুলোও তুলে নেব। আর এখানে একটা বড় ডাটা হয়েছে, এটাও প্রায় তোলার মতো সময় চলে এসছে। এর পরের লাইনটা দেখুন, এখানে দেখে হয়তো ফাঁকা মনে হচ্ছে কিন্তু এটাতে আমরা লাগিয়েছি আদা। এই যে দেখুন আদার গাছ, উঠতে প্রচুর সময় লাগে, তো এটা প্রায় এক দেড় মাস হয়ে গেছে লাগানো, এতদিনে নতুন করে গাছ উঠছে। এই যে দেখুন, এই যে আদার গাছ উঠে গেছে, প্রায় প্রত্যেকটাতেই উঠে গেছে। আর একটু বড় হলে আপনাদের আবার নিশ্চয়ই দেখাবো। আর এপাশের যে লাইনটা, এটার মধ্যে দেখুন একদম বর্ষার সুন্দর লঙ্কা লাগিয়েছি, আর গাছগুলো একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন প্রচুর ফুলে ভর্তি হয়ে গেছে। আর যত বৃষ্টি পাবে তত খুব তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে গাছ বড় হবে। তো আপনারাও কিন্তু লঙ্কা গাছ এই সময় অবশ্যই বাগানে করবেন। লঙ্কা কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আর কিনতে হবে না, একটা গাছে প্রচুর ফল পাবেন। আর লঙ্কা কি করে করবেন আমি বলে দিচ্ছি, বাজার থেকে পাকা লঙ্কা কিনে আনবেন, কিংবা ঘরে যে শুকনো লঙ্কা নিয়ে আসেন সেটার বীজ থেকেই চারা তৈরি করতে পারেন। এগুলো কিন্তু কেনার প্রয়োজন নেই। এই যে দেখুন গাছগুলো আমার ভীষণই পুষ্ট হয়েছে অর্গ্যানিকভাবেই। প্রতি বছরই আমরা লঙ্কা বাগানে প্রচুর করি, আপনাদেরকে আগেও দেখিয়েছি, আর লঙ্কা কিন্তু কেনার প্রয়োজন হয় না। তো এই যে দেখুন পুরো লাইনটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই যে দেখুন শীতের ফুল এখনও প্রচুর হয়ে যাচ্ছে, আর মা এদিকে বাগানে করে যাচ্ছে কষ্ট। সারা বছর মার অক্লান্ত পরিশ্রমেই এত সবজি, অর্গ্যানিক সবজি আমরা বাগান থেকে খেতে পারি। তো মা মায়ের কাজ চালিয়ে যাচ্ছে। এখানে দেখুন এই গাছটা আপনারা কতজন চিনতে পেরেছেন জানি না, বাট আমি বলে দিচ্ছি আপনাদের, এটা হলো গিয়ে ওল কচু। তো এখানে ওল কচুও লাগিয়েছি, বেশ বড় হয়ে গেছে সাইজটা। তো ওল কচু হলে আপনাদের অবশ্যই সেটাও দেখাবো। আর পাশে দেখুন এখানে ভীষণ সুন্দর হৃষ্টপুষ্ট একটা গাছ উঠেছে, এটা হচ্ছে করলা গাছ। তো করলা গাছ কিন্তু আমরা বীজ লাগাইনি, এখানে যে সবজির খোসাগুলো আমরা ফেলি বাগানে সেখান থেকেই সবজির বীজ পড়ে এত সুন্দর গাছ হয়ে গেছে। তো এটা বেঁধে দিয়েছি, ওপরে উঠে গেছে, আর প্রচুর ফল দেখুন ভর্তি, প্রত্যেকটা ডালে ফল ভর্তি হয়ে রয়েছে। তো এই গাছগুলো বিশেষ কেনার প্রয়োজন হয় না, আমরা বাজার থেকে যা সবজি আনি সেগুলোই অ্যাকচুয়ালি লাগিয়ে দিই, আর প্রচুর ফলন হয় প্রতি বছরই আমাদের বাগানে, প্রচুর যত্ন করা হয়। এই যে এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ উঠেছে, এগুলোতে সব মাচা দিয়ে দেওয়া হবে। তো যতদিন মাচা দেওয়া হয়নি ততদিন গাছগুলো এভাবে পড়ে আছে, তো সেগুলো তুলে দেওয়া হবে। আর এখানে দেখুন একটা ডালির মধ্যে করে মাটি ভরে এখানে কিন্তু শাকের বীজ ফেলা হয়েছে, সেটা বড় হলে আপনাদের অবশ্যই দেখাবো। এবার পাশে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখুন, এটা হলো গিয়ে মেস্তা, এটা হচ্ছে গিয়ে মেস্তা গাছ বা টক ফলে টক পাতার গাছ, টক ফলও হয় এটার মধ্যে লাল লাল। এটা কিন্তু এবার বীজ থেকেই করেছি, আপনাদের বীজ থেকে চারা করাও দেখিয়েছি, তো সেই শর্টসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবেন। তো এটার ফল ফুল আসার সময় চলে এসছে, এটা কিন্তু একেবারেই প্রথমবার আমরা বাগানে ট্রাই করছি, এর আগে কিন্তু বাগানে এটা ছিল না, তো এখনও এটার মধ্যে ফল আসেনি, ফল এলে অবশ্যই আপনাদের দেখাবো। এটার ইংলিশ নাম কিন্তু রোজেল্লা, আশা করছি সবাই চিনতে পারবেন। তো এটার মধ্যে ফল খুব শীঘ্রই আসবে, লাল লাল ফল টক টক, সেই ফলগুলো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন কি সুন্দর একটা চাল কুমড়ো গাছ উঠেছে। তো বর্ষাকালের এই সব সবজি হচ্ছে গিয়ে মেইন সবজি, এই যে চাল কুমড়ো গাছ একটা উঠে গেছে, খুব তাড়াতাড়ি এটাতেও ফল চলে আসবে। আর টমেটো গাছ রয়েছে পাশে, আর এখানে বেগুন গাছ, আর এখানে দেখুন একটা ভীষণ সুন্দর পুঁই শাকের গাছ হয়েছে, এই দেখুন। তো পুঁই শাক
দু একদিনের মধ্যেই তুলে দেব। এই গাছটা দেখুন, পুঁই শাকের গাছটা, এই যে ডালটা এত দূরে চলে এসেছে, তো ভীষণ হেলদি কিন্তু হয়েছে গাছটা দেখুন আপনারা। তো এটা খুব তাড়াতাড়ি তুলে নেব আমি। আর এই শাকের মেইন এই অংশটা কেটে নিলে, মেইন অগ্রভাগটা যদি আপনারা কেটে নেন, এরকম নতুন নতুন পাতা বেরোতেই থাকবে এবং সারা বছরই কিন্তু আপনারা এভাবে খেতে পারবেন। বিশেষ করে এই বর্ষাকালে যত বৃষ্টি পাবে তত খুব সুন্দর সুন্দর ডগা বেরোবে আর আপনারা কিন্তু ভীষণ সুন্দরভাবে এই অর্গানিক সবজি এনজয় করতে পারবেন। আর এদিকে আমাদের আম গাছ দেখুন, আম গাছ পুরো আমে ভর্তি, একদম থোকা থোকা আম হয়েছে। এই যে দেখুন, একদম ছাদ থেকেই পাওয়া যাচ্ছে। তো এই যে দেখুন আম, আম কিন্তু আমি ছাদ থেকেই ধরতে পারছি আর এখান থেকেই তুলতে পারবো, এত ফলন হয়েছে। এই যে এখানেও প্রচুর হয়েছে, এই যে প্রচুর আম গাছ, গাছও প্রচুর আর হয়েছেও প্রচুর, আপনারা খেলে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে দেখুন, তো নিজেদের বাগানে এরকম আম দেখতেও ভীষণ ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর একটা গাঁদের এই একটা গাছেই দেখুন এত বেশি আম হয়, আম কিন্তু আর বাজার থেকে কেনার প্রয়োজন হয় না। এটা ভীষণই মিষ্টি একটা আম, কাঁচা অবস্থায় খুবই টক আর পাকলে ভীষণ মিষ্টি হয়, ভীষণই সুস্বাদু আর পোকাও হয় না, তো ভীষণ ভালো লাগে এই আমটা খেতে। এবার দেখুন আমাদের ছোট আম গাছ দেখাচ্ছি, আম গাছে কত বড় বড় বিশাল সব আম হয়েছে। এই যে দেখুন একটা কত বড় আম হয়েছে, এখানে 9টা আম ধরেছে এবার এই ছোট গাছে। এই যে দেখুন 9টা আম ধরেছে, এই যে কি সুন্দর আম হয়েছে আপনারাই দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন, এত সুন্দর হয়েছে আম দেখেই মন ভরে যাচ্ছে। এই যে দেখুন আম, এখানে পদ্ম গাছ দেখুন প্রচুর বড় হয়ে গেছে, বড় বড় পাতা বেরোচ্ছে, এখনো এয়ার লিফ বেরোয়নি কিন্তু ভীষণ ভালো গ্রোথ এটার। এই যে দেখুন সুন্দর পাতা বেরোচ্ছে কিন্তু। তো এই হলো গিয়ে আমার পদ্মের আপডেট, পদ্ম বাগান। এই সাইডটাতে দেখুন জবা গাছ লাগিয়েছি, একদম লাইন করে প্রচুর জবা গাছ রেখেছি, তো ভীষণ হৃষ্টপুষ্ট গাছগুলো আর প্রচুর কুড়ি দেখুন, আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা ডাল একদম কুড়িতে ভর্তি আর রোজ দিনই প্রচুর ফুলে ভর্তি হয়ে থাকে গাছগুলো। তো আমি এটা বিকেলে করছি ভিডিওটা, এই জন্য কিন্তু আমি ফোটানো ফুল দেখাতে পারছি না, কিন্তু সকালে এলে আপনাদেরকে অবশ্যই এরকম প্রচুর ফুল দেখাতে পারতাম। তো একদিন সকালেও আপনাদেরকে ভিডিও করে দেখাবো, দেখুন কত কুড়ি, কালকে প্রচুর ফুল ফুটবে। এই যে এখানে আরেকটা অন্য জবা রয়েছে, এটা হচ্ছে গিয়ে বেগুনি জবা, তো এটা কিন্তু একদম প্রথমবার আমার বাগানে হচ্ছে। এই যে দেখুন কুড়ি চলে এসেছে, এটা একেবারেই প্রথমবার এটা বাগানে করেছি। আর এটা পুনে জবা দেখুন, এটারও কুড়ি চলে এসছে। এখানে লঙ্কা জবা রয়েছে দু ধরনের, এটা গোলাপি রঙের, এই যে দেখুন কুড়িগুলো, এই যে গোলাপি রঙের, আর এটা হলো গিয়ে লাল রঙের, তো এটাতেও কিন্তু প্রচুর কুড়ি এসছে, এখনো ফুল ফোটেনি। এখানে রয়েছে হলুদ জবা, এটা রোজ দিনই প্রচুর ফুল হচ্ছে, আপাতত কালকে এটা ফুটবে না কিন্তু আপনাদেরকে কুড়ি দেখিয়ে দিলাম, এই যে কুড়ি। তো এই হচ্ছে গিয়ে আমাদের আম গাছ, দেখুন সাইড থেকে আরেকবার দেখাচ্ছি, এত ফলন হয়েছে এবার তো না দেখিয়ে আর পারলাম না। এই যে দেখুন ভীষণ সুন্দর, আর বিকেলের ওয়েদারটাও ভীষণ সুন্দর লাগছে, ছাদে এসে খুবই ভালো লাগে বাগানে টাইম স্পেন্ড করতে, এত ফল ফুলের মাঝখানে মনটা একদম সুন্দর হয়ে যায়, খুব ভালো হয়ে যায়। এই দেখুন এই গাছটা পুরো কুড়িতে ভর্তি, আর এটার ক্রেডিট পুরোপুরি আমার মায়, আমার মায়ের জন্যই এত কুড়ি এসছে, কারণ ডালটাকে পুরো ছেঁটে দিয়েছিল শীতকালে,
তারপরেই দেখুন ছেটে দেওয়ার পর কত কুড়ি এসছে, প্রত্যেকটা ডাল ভর্তি ভর্তি করে দেখুন একদম নিচ থেকে ওপর, একটা ডালও কুড়ি ছাড়া নেই, একটা ডালও ফাঁকা নেই, প্রচুর কুড়ি। আর এটা কিন্তু পুনে জবা, ভীষণ বড় বড় গোলাপি রঙের একটা জবা। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে এই জবাটা হচ্ছে গিয়ে আমার লক্ষ্মী জবা, গোলাপি রঙের লক্ষ্মী জবা, একদম ছোট্ট একটুখানি জবাটা। তো এটাও খুব সুন্দর কুড়িতে ভর্তি হয়ে এসছে। পাশে দেখুন আরেকটা জবা রয়েছে লাল রঙের, এটাও কিন্তু অন্য ভ্যারাইটি, যেগুলো দেখিয়েছি সেগুলোর থেকে একেবারেই আলাদা, ডাবল পেটাল, খুব সুন্দর ফুল। এখানে দেখুন কতটা সুন্দর লাগছে, আমি জানি আপনারা স্ক্রিনের মাধ্যমেই গন্ধটা পাচ্ছেন। যাদের বাড়িতে এটা আছে তারা তো ভীষণই লাকি, যাদের নেই তারা কিন্তু আমার কাছ থেকে ডাল কালেক্ট করতে পারেন। এরপরে ফুলের সিজন শেষ হয়ে গেলে আমি এটা ডাল কেটে দেব, তখন খুব ছোট্ট গাছেই কিন্তু দেখুন ফুল এসছে। তো এটার মধ্যেই দু তিনটে ডাল রয়েছে, এখান থেকেই আমি চারা করতে পারবো। এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে কাঠ গোলাপ, হলুদ কাঠ গোলাপ কিংবা অনেকে কাঠ চাপাও বলেন, এটাই হচ্ছে গিয়ে সেই ফুল। ভীষণই সুন্দর গন্ধ, গন্ধে পুরো ছাদ ভরে গেছে। এই গাছটা দেখুন সবেদা গাছটাতে বছর প্রচুর ফলন হয়েছিল আর প্রত্যেকটা ফল ভীষণ মিষ্টি হয়েছে। তো দেখুন ফলগুলো তোলার সাথে সাথেই আবার দেখুন এখানে ফলগুলো তোলার সাথে সাথেই আবার নতুন করে ফুলে ভর্তি হয়ে গেছে। এই সবেদা গাছ কিন্তু ভীষণই একটা উপযোগী বলতে পারি ছাদ বাগানের জন্য, কারণ এটা আপনাকে কখনোই নিরাশ করবে না। দেখুন একে বসিয়ে রাখবেন, একদম একটা বড় জায়গা দিয়ে একে বসাবেন বাগানে, আর সারা বছর ফল এনজয় করতেই থাকবেন। শুধু কিছুদিন বাদে বাদে একটু মাটি একটু গোবর দেবেন, খাবার দেবেন এর। আমরা যেহেতু অর্গ্যানিকভাবেই করি, অন্য কিছু দেই না, শুধুমাত্র গোবর সারেই কিন্তু ভীষণ ভালো ফলন হয়। তো যারা ছাদ বাগান করেন তাদের জন্য আমি এই গাছটাকে অবশ্যই রেকমেন্ড করব। এটার কিন্তু ভীষণ যত্ন আত্তি করার প্রয়োজন হয় না, খুব অল্পতেই প্রচুর ফলন হয়, একদম গাছ ভর্তি ফল হয়। এই যে দেখুন একটা ছোট্ট ফল হয়ে গেছে, তো এদিকে ফল তুলতেই থাকবেন, আবার নতুন করে ফলে ভর্তি হয়ে যাবে। আর এখানে পাশে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে ড্রাগন। তো এই যে বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টির জল পাওয়ার সাথে সাথে কিন্তু ড্রাগনের ফ্রুটিং শুরু হয়ে গেছে। এই দেখুন এই যে ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে, শুরুতে এটা ফুল হবে, তারপর এখান থেকেই কিন্তু ফল পাওয়া যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। এখানে একটা অন্য জবা আছে, এটাকে ছেঁটে দিয়েছি, এবার ছেঁটে দিতে ভীষণ দেরি হয়ে গেছে, সাদা নয়নতারা ফুটে রয়েছে প্রচুর। এই যে দেখুন গাছ ভর্তি হয়ে, ওই সাইডে শিউলি গাছ রয়েছে, এই তো বাগান দেখুন। সবজির মধ্যে এখানে দেখুন ঢেঁড়স আছে, তো আজকে কয়েকটা ঢেঁড়স তুলে নিচ্ছি। আর এখানে একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, দেখুন এই হলো ডিম বেগুন। তো দেখুন ডিম বেগুন এখনও ডিম বড় হয়নি, ছোটই রয়েছে, কিন্তু তারপরেও ভীষণ কিউট লাগছে, কিন্তু আপনারা নিজেরাই দেখুন। সারা বছর ধরেই কিন্তু এটার ফলন হতেই থাকে, গাছ ভর্তি। এই যে দেখুন প্রচুর কুড়ি এসছে, তো প্রচুর ফলও পাবো আমরা নিশ্চয়ই, আর বৃষ্টি হলে আরও সুন্দর হয়ে যায় গাছের চেহারা। এখানে দেখুন একটা সাদা জবা কত কুড়িতে ভরে রয়েছে, কালকে প্রচুর ফুল পাবো আমি। এখানেও ঢেঁড়সের বাগান হয়ে রয়েছে, তো আজকে কিছু ঢেঁড়স তুলে নিচ্ছি। এই যে ঢেঁড়স তুলে নিলাম, আর এখানে দেখুন একটা পুঁই শাকের গাছ হয়েছে, দুটো ঢেঁড়স পেয়েছি তুলে নিলাম। এখানেও দেখুন প্রচুর ডাটা শাক, আর এটা হচ্ছে গিয়ে লাল বকফুলের গাছ, বিকেলবেলা পাতাগুলো নুয়ে গেছে। আর এখানে একটা দেখুন তরমুজ গাছও হয়েছে, কিন্তু তো এটাকে আর তুলে দেওয়া হয়নি, বাজার থেকে যে তরমুজ আমরা এনে খেয়েছি সেটারই বীজ পড়ে দেখুন কত সুন্দর গাছ হয়ে গেছে। তো আমার বাগানে কিন্তু দোপাটির চার পাঁচ রকম ভ্যারাইটি আছে, তো মা দেখুন এখানে ছোট ছোট চারা কালেক্ট করে আবার সেগুলো কিন্তু টবের মধ্যে বসিয়ে দিচ্ছে। তো এই যে দেখুন ডাটা শাক তুলে নিচ্ছি, আমার মাও তুলে নিচ্ছে সাথে। তো আজকে এই ডাটা শাকগুলো
এখানে প্রচুর শাক ছিল, সেগুলো খুব ভালো গ্রোথ হয়েছিল। তো বাকিগুলো কিন্তু অতটা ভালো হয়নি, বেশি বড় হয়নি, তো ছোট ছোটই তুলে নিচ্ছি দেখুন। তো এগুলো খাওয়ার জন্য উপযোগী একদম, কোনো সার নেই, ওষুধ নেই, একদম পিওর অর্গানিক শাক, বাগান থেকে ডিরেক্ট তুলে নিয়েই এটা চলে যাবে আমাদের প্লেটে। এই যে দেখুন, যে অনেকগুলো তুলে নিলাম, একদম মুঠো ভর্তি করে শাক তুলে নিয়েছি। এবার তুলে নিচ্ছি কিছু জামরুল, চলে আসো ধরোটা। এই যে দেখুন, এখানে থোকা ভর্তি হয়ে রয়েছে, এই যে এগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন, প্রচুর জামরুল তুলে নিলাম। এই যে, তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। এই যে তুলে নিলাম, এখান থেকে আরো একটু তুলে নেব। এটাও পাকা পেকে গেছে সুন্দরভাবে, তো এটাও তুলে নিলাম। কি, এই যে ডাটাটা দেখুন কত বড় হয়ে গেছে। তো এই ডাটাটা কিন্তু আজকে আমি তুলে নিচ্ছি। পাশে এখানে দেখুন একটা দুধ মানকচুর গাছ, খুব সুন্দর হয়েছে, তো এখনো ছোট রয়েছে। তো এই ডাটাটা আমি একা তুলতে পারলাম না, তো আমি আমার মাকে বলেছি তুলে নিতে, তো মা এটা কেটে তুলে নিচ্ছে। কত বড় হয়েছে একবার দেখুন। অর্গানিক ভাবেই যে সবজিগুলো এত সুন্দর হয়, এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, তো মা তুলে নিল, এখানে তো রাখার জায়গা পাচ্ছি না আর, আজকে ঝুড়ি ভরে গেল আমাদের। দাও এগুলো, এগুলো যখন তুলছো তাহলে কি কি শাক তুলছো দাও, মিক্স শাক এখানে দাও না, ভরে যাবে। এই জলে দাও, আর এখানে কিছু শাক তুলি চলো মা, না লঙ্কা তুলি গা, লঙ্কা আছে। এই যে এখান থেকে কিছু লঙ্কা তুলে নিচ্ছি, এই যে কয়েকটা লঙ্কা তুলে নিলাম। এগুলো হচ্ছে গিয়ে অর্নামেন্টাল চিলি, তো গাছে এখন লঙ্কা প্রায় নেই বলেই চলে, প্রচুর ফুল এসছে এটাকে। তো এই হচ্ছে আজকে অল্প কিছু সবজি তুলে নিয়েছি, আর আপনাদেরকে আজকে কিন্তু বাগানটাই দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এই যে দেখুন, বাগান থেকে ফল পেড়ে নিয়েছি, ভীষণই মিষ্টি এটা হয়েছে, দারুণ হয়েছে, দারুণ স্বাদের। এটা প্রথমবার আমাদের বাগানে এত সুন্দর ফল হলো, আমি এটা এনজয় করতে থাকি। আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, টাটা।